আসসালামু আলাইকুম সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আমি আমার নরমাল টাইমের বাইরে আজকে লাইভটা করছি বিকজ তাই আছে আসলে রোজার মধ্যে ঈদ সামনে একটু ব্যস্ততা থাকে। কালকে রাতে যেরকম লাইভ করতে চেয়েছিলাম পরে হঠাৎ মনে পড়লো যে আল্লাহ আমি আজকে কেন লাইভ করব, সবে কদরে রাত যেহেতু ছিল তো যে কারণে লাইভটা আর করিনি। তো এই জন্য আজকে আমি হ্যান্ডলুম তসরের উপর লাইভটা করে ফেলছি। আজকে তসরগুলো খুবই নাইস কোয়ালিটির তসর এবং আসলে আমার যে তসরগুলো সবগুলো নাইস, জাস্ট তসরের এক একটা ধরন যেরকম ভাইদারবা বর্ডার ওইটার একটা ক্যাটাগরি থাকে, খিচা তসরের একটা ক্যাটাগরি থাকে, আবার এগুলো যেগুলো হ্যান্ডলুম তসর দেখছেন এই যে হ্যান্ড পেইন্টেড এগুলো বেসিক্যালি সেগুলো একটা ক্যাটাগরি থাকে, উপরের গুলো আপনার হচ্ছে হ্যান্ড ব্লক প্রিন্টেড। সো এক একটার এক একটা ক্যাটাগরি থাকে সেই অনুযায়ী, বাট সবচেয়ে বেস্ট কোয়ালিটির শাড়িগুলোই আমি আনি। হ্যাঁ, সো আপনারা সবাই একটু কাইন্ডলি জয়েন করে ফেলেন এবং পারলে লাইভটা একটু শেয়ার করে দেন। আই হোপ এখন আপুরা মোটামুটি ফ্রি থাকবেন, কারণ এখন তো আসলে ইফতার রেডি করার ব্যাপার থাকে না, আমরা অনেকে ফ্রি টাইম একটু কাটাই, গোসল টোসল শেষ করে একটু রেস্ট নেই এই সময়। সো রেস্ট নিতে যেতে আপনারা লাইভটা দেখতে পারবেন। উপরের যে রোড যে শাড়িগুলো এগুলো কিন্তু আমি আসলে এর আগে লাইভ করিনি, এগুলো একেবারে নতুন, এগুলোতে ডিসকাউন্ট থাকবে না। নিচের রোড শাড়িগুলো এগুলো আগে দেখিয়েছি, এগুলোতে ডিসকাউন্ট থাকবে। সো খুব নাইস নাইস তসর আপনারা আজকে চুজ করে নিতে পারবেন। এখন যেটা বিষয়, আজকের লাইভের প্রোডাক্টগুলো আসলে আমি হয়তো বা ঈদের আগে ডেলিভারি দেওয়া খুব একটা পসিবল হবে না, আপনারা যেটা করতে পারবেন বুক করে রাখতে পারবেন, ঈদের পরে আমি ডেলিভারি দিয়ে দিব। যদি খুব বেশি আর্জেন্ট থাকে তখন আলাদা বিষয়, তখন হয়তো আলাদা হয়ে চিন্তা করা যাবে, বাট পসিবিলিটি একটু কম থাকে। ঈদের আগে অলরেডি কুরিয়ার কোম্পানিগুলোর আজকে লাস্ট ডেট ছিল শাড়ি পিক করার ইনসাইড ঢাকা ডেলিভারির জন্য, সো আর ওরা নিবে না। তো আমি লাইভটা করছি যে ঈদের মধ্যেও অনেক আপুরাই কেনাকাটা করেননি, যারা করবেন বা যারা ওই রকম আর্জেন্সি নাই যে ঈদের দিনই শাড়িটা পরবো বাট কিনবো, তাদের জন্য আজকের লাইভটা। হ্যাঁ, আমি লাইভটা শুরু করে দেই। খুবই নাইস নাইস সব শাড়ি দেখাবো আজকে, ওগুলো হ্যাঁ ওগুলো পরে দেখাবো। হ্যাঁ, প্রথমে ঘিচা তসর দিয়ে শুরু করি। হ্যাঁ, ঘিচা তসর দিয়ে শুরু করি। ঘিচা তসর যারা চিনেন তারা তো জানেন এই শাড়িগুলো পরে যে কি মজা, অনেক মজা। এটা হচ্ছে বডি পার্টটা। হ্যাঁ, বডিতে এইভাবে ভিতরে ব্লক প্রিন্ট থাকবে, আর এটা হচ্ছে পার্টটা, ঠিক আছে, এটা পার সেম পার উপরেও থাকবে। এটা হচ্ছে বডির অংশটা ঘিচা তসর এগুলো। এটা হচ্ছে আঁচলটা। হ্যাঁ, এটা হচ্ছে আঁচলটা, আঁচলের ব্লক প্রিন্ট আমি একটু দেখিয়ে দিই ক্লোজলি। এটা হচ্ছে আঁচলটা। হ্যাঁ, আঁচলটা এভাবে শুরু হয়েছে, এই যে খুবই নাইস, রিয়েলি নাইস একটা কম্বিনেশন। এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে শাড়ির বডিটা, তোমাকে ডাকে উপরে থেকে ডাকছে, এটা হচ্ছে শাড়ির বডি। হ্যাঁ, এই শাড়িগুলো বেসিক্যালি আগের প্রাইস ছিল 6,500 করে। হ্যাঁ, এখন ডিসকাউন্টেড প্রাইস হয়ে গিয়েছে 5,500। আমি পোস্টও কিন্তু দেই, সেখানেও আমি 5,500 লিখি, ডিসকাউন্ট কথাটা আসলে লেখা হয় না, বাট এটার আপনারা যারা আগেও আমার লাইভগুলো দেখেছেন সেখানে দেখেছেন যে এই শাড়িগুলো ছিল 6,500 করে, ঠিক আছে, এখন ডিসকাউন্টেড প্রাইস হয়ে যাচ্ছে 5,500 টাকা। এগুলো হচ্ছে ঘিচা তসর, ভিতরের প্রিন্টটা এটা, এটা কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্ট। হ্যাঁ, খুবই নাইস এই শাড়িগুলো, এত সফট এবং এত নাইস। ও আচ্ছা, আমি ব্লাউজ পিসটা দেখাইনি, ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ওকে, কন্ট্রাস্ট ব্লাউজ পিস যেটার মধ্যে আবার চিকন চিকন করে বর্ডার আছে। হ্যাঁ,
সো খুবই নাইস শাড়ি, এগুলোর প্রাইস পড়ে যাচ্ছে 5,500 করে। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দিবেন। আমি বেসিক্যালি একবার যে শাড়িটা ডিসকাউন্ট করে ফেলি, ডিসকাউন্ট লাইভ দিয়ে ফেলি, ওইটার পরে বাড়ানো প্রাইসটা দিতে আমার কেমন যেন খুব বিবেকে আটকায়, যে কারণে আমি এই শাড়িগুলো যখন আমার ছবি পোস্ট দেয় আমি কখনোই প্রাইসটা বাড়িয়ে আর ছবি পোস্ট দেই না, আমি ওই ডিসকাউন্ট প্রাইসটাই ধরে রাখি। হ্যাঁ, সো আপনারা যারা আমার পেজে অনেক দিন ধরে আছেন তারা জানেন এই শাড়িগুলোর আগের প্রাইসটা কত ছিল। এগুলো ছিল 6,500 করে, এখন ডিসকাউন্টেড প্রাইস হয়ে যাচ্ছে 5,500 করে। ওকে, এটা আর একটা ঘিচ্চা তোষর আছে দুটো, খুবই নাইস। এটা হচ্ছে বডিটা, বডিতে কিন্তু পিকক আছে। সো যারা পিকক পরেন না, আমরা বিভিন্ন ধর্মীয় ইয়ের থেকে অনেকেই পড়তে চাই না, তারা এটা অর্ডার করবেন না, আমি ভালো করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পিকক, হ্যাঁ, এটা পিকক করা, অল ওভার ফ্লোরাল উইভিং, মানে ব্লক প্রিন্ট করা, আর এখানে এখানে এভাবে পিকক করা আছে, আর পাড়টা হচ্ছে ব্ল্যাক কালারের ঘিচ্চা পাড়, ঠিক আছে। সো এটা হচ্ছে মেরুনের মধ্যে, এটারও ডিসকাউন্টেড প্রাইস হয়ে যাচ্ছে 5,500 টাকা। সিল্কমার্ক সার্টিফাইড কপিটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঁচল, কি যে নাইস আঁচলটা। আমার মেয়ে এবার পয়লা বৈশাখে এই ঘিচ্চা তোষরে আর একটা রেড কালার নিয়েছে, এখন তো আমার দেখে মনে হচ্ছে এটা আরো বেশি সুন্দর ছিল, তুমি এটা নিতে পারতা। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, কন্ট্রাস্ট এই ব্ল্যাক ব্লাউজ পিস দিয়ে পরলে রিয়েলি খুবই নাইস লাগবে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে শাড়ির বডি। ওকে, সো খুবই নাইস একটা ঘিচ্চা তোষর দেখালাম, যেটা আগের প্রাইস ছিল 6,500 টাকা, এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 5,500 টাকা। সো যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দিবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। সো এরপরে আমি হ্যান্ডলুম তসরে চলে যাচ্ছি, এগুলো আরো সফট হবে এবং পিওর তসর, আগেরগুলো পিওর ছিল, সেগুলো হচ্ছে ঘিচ্চা তসর ছিল, আর এগুলো হচ্ছে হ্যান্ডলুম তসর। এইটা কিন্তু হ্যান্ড পেইন্ট করা, ওকে, এটা কিন্তু হ্যান্ড পেইন্ট করা, খুবই নাইস এই শাড়িগুলো, খুবই নাইস। এই শাড়িগুলো অসাধারণ সুন্দর। এটা হচ্ছে আঁচলটা, হ্যাঁ আঁচলটা এখানে এই যে দেখেন গোল্ডেন জারি উইভিং করা আছে, ওকে, ট্যাসেল করা আছে, এটা হচ্ছে আঁচল, আঁচলের সাথে এই অংশটুকু আবার হ্যান্ড পেইন্ট করা থাকবে লম্বা করে, আর বডির পার্টটাই চলে যাচ্ছে এই যে নিচের দিকটায় এভাবে চওড়া করে হ্যান্ড পেইন্ট করা, নিচে গোল্ডেন জারি বর্ডার হবে, উপরেও গোল্ডেন জারি বর্ডার হচ্ছে। শাড়িটা একটু সোজা করে দেবো, পাকা হয়ে আছে। ওকে, সো এটা হচ্ছে গোল্ডেন জারি বর্ডার, এখানে গোল্ডেন জারি বর্ডার, এখানে খুব সুন্দর পার্পল চিকন একটা বর্ডার দেওয়া আছে, এইটা হ্যান্ড পেইন্ট করা একটু চওড়া করে, আর উপরের পাটটা কিন্তু প্লেন থাকছে, আঁচলের দিকে এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে হ্যান্ড পেইন্ট করা, আর এখানে হচ্ছে গোল্ডেন জারি এবং ব্লক করা, এটা হচ্ছে কিন্তু ডায়াস দিয়ে এই কালারটা করা। এটা হচ্ছে আঁচলটা যেটার সাথে ট্যাসেল হবে, আর ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই, এটার ব্লাউজ পিসটা খুব গর্জিয়াস, ব্লাউজ পিসটার মধ্যেও আপনার অল ওভার হ্যান্ড পেইন্ট করা থাকছে। ওকে, এটার আগের প্রাইস ছিল 13,000 টাকা, বাট আমি এটা গত কিছুদিন ধরে ডিসকাউন্টে 10,000 করে দিচ্ছি, এগুলোর অনেকগুলো শাড়ি সেল হয়ে গেছে, কয়েকটা আছে, সো আপনারা এখান থেকে নিতে পারবেন। এগুলোর আগের প্রাইসটা ছিল 13,000 টাকা, হ্যাঁ, এখন ডিসকাউন্টেড প্রাইস হয়ে যাচ্ছে 10,000 টাকা। ওকে, সো যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট ইনবক্স করে দিবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। খুব নাইস একটা লাইট অনিয়ন কালারের সাথে এইভাবে ডিপ ম্যাজেন্টা কালার এবং অ্যাশ কালার, ব্ল্যাক কালার দিয়ে হ্যান্ড পেইন্ট করা, ওকে, খুবই নাইস একটা শাড়ি। আজকে একজন আপু আমাকে ফোন দিয়েছিলেন, তো উনি আমাকে বলেন আপু আপনার লাইফটা আপনি যদি বডিতে ধরে দেখালে আরো সুন্দর হতো, বাট ওইটা যেহেতু করেন না আপনি, অ্যাটলিস্ট লাইফটাতে শাড়িগুলোকে এমনভাবে দেখাবেন যেন আমরা ঠিক মতো বুঝতে পারি, আমাদের বুঝতে একটু সমস্যা হয়। সো আমি এসে ট্রাই করছি আরো ইমপ্রুভ কিভাবে করা যায় সেটাও ট্রাই করব।
সো আই হোপ আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না, আমি শাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, আর উপরে গোল্ডেন জারি বর্ডারটা হচ্ছে, ঠিক আছে, একই রকম এই গোল্ডেন জারি বর্ডারটা উপরে হচ্ছে। এগুলো পিওর হ্যান্ডলুম, একেবারে সফট হবে, খুবই নাইস শাড়ি, রিয়েলি খুব কোয়ালিটিফুল শাড়ি। এটা আমি কয়েকদিন আগে মেলাতে যখন নিয়েছিলাম, দুইজন আপু দুইটা শাড়ি নিয়েছেন, তো ওনারা দেখে প্র্যাকটিক্যালি দেখে বললেন যে এত সুন্দর। এক আপু বললেন যে আপু আমি লাইভে দেখলে কিন্তু বুঝতে পারি না শাড়িগুলো এতটা নাইস কোয়ালিটি, এবং আলহামদুলিল্লাহ ভালো লাগে। আপুরা যখন আমাকে বিভিন্ন ধরনের ফিডব্যাক দেন, পজিটিভ ফিডব্যাক দেন, সত্যি ভালো লাগে। কারো যদি কোনো সময় আমার পেজের কোনো শাড়ির কারণে কোনো কষ্ট পান, সেই জন্য খুব খারাপ লাগে। আসলে আমি চাই না আমার কাস্টমারের কেউ কষ্ট পাক, বিকজ আমিও তো একজন কাস্টমারই। আমি কিন্তু এরকম না যে শুধু সেলই করছি, কেনাকাটা করি না। সো আমিও আপনাদের মতো একজন মানুষ, আমারও যেরকম খারাপ কিছু পেলে, খারাপ ব্যবহার পেলে খারাপ লাগে, বা খারাপ কোয়ালিটি, বিশেষ করে আমি কোয়ালিটিকে খুব বেশি ইয়ে করি, কোয়ালিটি শাড়ি পেলে যেরকম খারাপ লাগে, সো আপনাদের খারাপ লাগলেও আমার খুবই খারাপ লাগে। হ্যাঁ, এটা হচ্ছে আঁচলটা, যেটা ট্যাসেলটা হবে। আমি একটু ব্লাউজ পিসটা যেহেতু সাথে চলে এসছে, আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা, হ্যাঁ, এটার ব্লাউজ পিসটা এটা হবে। হ্যালো সুন্দরী, থ্যাংক ইউ দোস্ত। আর এটা হচ্ছে ব্লাউজ পিসের এই বর্ডারটার সাথে, এইখানে হাতে আপনাদের এই কাটওয়ার্কটা পড়বে, যেটার মধ্যে ডলারও বসানো আছে। হ্যাঁ, এটা হাতে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর আঁচলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। এটা কি কি বলবো, পেস্ট টাইপের কালার। হ্যাঁ, পেস্ট টাইপের কালার, যেটার মধ্যে আমি একটু ক্লোজলি দেখাই, এই যে গোল্ডেন জারি উইভিং আছে, আর এটা হচ্ছে কাটওয়ার্ক। কাটওয়ার্কের কোয়ালিটিটা জাস্ট দেখেন, একটু নষ্ট হয়নি, একটু ছিঁড়েনি। এগুলো কিন্তু সব বুটিক শাড়ি, হ্যাঁ, একেবারে এক্সক্লুসিভ বুটিক শাড়ি, খুবই নাইস কোয়ালিটির, সফট, একেবারে তসর, পিওর হ্যান্ডলুম সফট তসর। এটা হচ্ছে আঁচলটা। ওকে, এখন আমি একটু শাড়ির বডিটাই চলে যাই। শাড়ির বডিটা কিন্তু বেস কালারের মধ্যে, তসর কালারের মধ্যে যেটাকে বলে, এইটা হচ্ছে হ্যান্ডপেন্ট। হ্যান্ডপেন্টের কোয়ালিটিটা জাস্ট দেখেন কতটা নাইস, এবং রিয়েলি এদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত, যারা হ্যান্ডপেন্ট করে তাদের কতটা মানে নাইস কোয়ালিটি, তারা পেন্ট করার কোয়ালিটি থাকলে এই ধরনের এত সফট শাড়িগুলোতে এত নাইসলি তারা হ্যান্ডপেন্টটা করে। হ্যাঁ, এখানে ডলার ওয়ার্ক করা আছে, আর গোল্ডেন জারি বর্ডার সবগুলোতেই হবে, এই শাড়িগুলো সবগুলোতেই গোল্ডেন জারি এই বর্ডারটা হচ্ছে। হ্যাঁ, সো শাড়িটার কিন্তু ভিতরেও আপনারা, আমি একটু ক্লোজলি দেখে দিই, ভিতরেও দেখেন বিভিন্ন কালার দিয়ে, এখানে ইয়েলো, এখানে ব্লু কালার দিয়ে, ভ্যারাইটিস কালার দিয়ে ডলার বসানো আছে। ওকে, এগুলো হচ্ছে ডলার বসানো। সো একটু ধরো, একটু ওইটা সোজা করে ধরো, আমি একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির বডিটা, এটা হচ্ছে বর্ডারটা, খুবই নাইস, ছোট ছোট ডলার বসানো, আর শাড়ির বডির নিচের দিকটা এভাবে হ্যান্ডপেন্ট করা, অল ওভার শাড়িতে এভাবে কিন্তু হ্যান্ডপেন্ট হবে। হ্যাঁ, এখন পাটটা দিয়ে দাও, আর একটু সরিয়ে দাও। হ্যাঁ, সো এটা হচ্ছে শাড়িটা, রিয়েলি নাইস একটা শাড়ি। কন্ট্রাস্ট ব্লাউজ পিস পাচ্ছেন, যেটার মধ্যে আপনারা আবার ইয়ে পাচ্ছেন, ব্লাউজ পিসটা তো আমি দেখিয়েছি, হাতের মধ্যে এইভাবে হ্যান্ডওয়ার্ক কি কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর শাড়ির বডিটা তো দেখলামই, আঁচলটাও দেখলাম কতটা নাইসলি কাটওয়ার্ক করা উইথ হ্যান্ডপেন্ট। এগুলোর রেগুলার প্রাইস ছিল 15,000, এখন ডিসকাউন্টেড প্রাইস হয়ে যাচ্ছে 13,000 টাকা। ওকে, এগুলোর রেগুলার প্রাইস 15,000 ছিল, এখন ডিসকাউন্টেড প্রাইস হয়ে যাচ্ছে 13,000 টাকা। সো আমি সরিয়ে ফেলছি, এরপরে আর একটাতে যাব। এটা আর ছিল না, না ব্ল্যাকিশ, যেগুলো সবগুলো সেল হয়ে গেছে। শিওর, আমার কেন মনে হচ্ছে যে দু একটা আছে, একটা আছে, তুমি সবখানে দেখছিলা, একটু দেখো তো। আমার কাছে মনে হচ্ছে একটা ওই যে ডার্ক কালার একটা ছিল তো, ওই যে পিকো ব্লু কালারের, না আন্টি তো ওইটা নিয়ে আর একটা নিল না, ওই যে চিটোয়ান আন্টি একটা যেটা বুক করে রাখছিল উনি পরে তো অন্য কালারটা নিল, একটু দেখো তো, দেখো। ওকে, সো আমি আর একটাতে চলে যাচ্ছি, এটাও বেস কালারের মধ্যে, কতটা নাইস বুঝতে পারছেন, এটাও বেস কালারের মধ্যে হ্যান্ডপেন্ট কিন্তু। হ্যাঁ, এগুলো সব হ্যান্ডপেন্ট, এখানে গোল্ডেন জারি বর্ডার হবে, এখানেও গোল্ডেন জারি বর্ডার। ওকে, ওকে, সো আমি এখন আঁচলটাই চলে যাই। ওয়াও, কি যে নাইস একটা আঁচল, কালারটা দেখেছেন কি সুন্দর, একটা ডিপ পার্পল কালার, যেটার মধ্যে গোল্ডেন জারি উইভিং আছে। হ্যাঁ, ট্যাসেল হবে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আঁচলটা। ওকে, এটা হচ্ছে আঁচলটা, আছে না, আজকে এটা মিস করে ফেলতে না তুমি।
এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা ম্যাজেন্টার সাথে পার্পল দিয়ে বর্ডার গোল্ডেন জারি আছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসই কিন্তু কিছু হচ্ছে না প্লেন হচ্ছে ঠিক আছে সো এটা হচ্ছে আঁচলটা যেটা আমাদের ট্যাসেল করা আছে আর এটা হচ্ছে শাড়ির বডিটা সো আমি একটু একটু ওইটা পাটটা উঠাও আমি একটু বডিটা দেখাই এই যে এভাবে হচ্ছে বর্ডারটা শাড়িটা হচ্ছে এইভাবে উইভিংটা গিয়েছে সরি হ্যান্ড ব্লক হ্যান্ড পেইন্টটা গিয়েছে হ্যাঁ উপরে বর্ডারটা গোল্ডেন জারির সাথে পার্পেল আর নিচে এই যে আপনারা যেটা দেখছেন এইটাই হচ্ছে ডিজাইনটা হ্যান্ড পেইন্টটা পড়বে এইভাবে জাস্ট এখানে এই যে ছোট করে এখানে আর একটু ছোট আবার একটু সরাও সরাও একটু সরাও আবার এখানে এসে একটু বড় আমি একইভাবে পুরো শাড়িটা একটু দেখাই খুবই নাইস একটা শাড়ি খুবই নাইস একটা শাড়ি খুবই নাইস একটা শাড়ি পুরো শাড়িটাই কিন্তু এইভাবে হ্যান্ড পেইন্টটা করা হ্যাঁ আর এখানে যে পোর্শনটা দেখছেন এই যে ভিতর দিকটায় এটা তো থাকবে উপরে বর্ডারটা একটু দাও এই যে এখানে এখানে শুধু গোল্ডেন জারিটা করা আছে বিকজ এটা কোমরের দিকটা যেটা বুঝবেন এখানে শুধু গোল্ডেন জারিটা এখানে আর ওরা ব্লকটা করেনি হ্যাঁ সো এটা হচ্ছে শাড়ির বডিটা খুবই নাইস একটা বডি এটা হচ্ছে আঁচলটা ব্লাউজ পিসটা হচ্ছে ম্যাজেন্টা যেটার সাথে গোল্ডেন জারি বর্ডার আছে আর এটা হচ্ছে শাড়িটা এটারও ডিসকাউন্ট প্রাইস হয়ে যাচ্ছে 10,000 টাকা হ্যাঁ আগের প্রাইস ছিল 13,000 টাকা একটু এদিকে টানো হ্যাঁ ওকে ও আচ্ছা সরি আমি ক্যামেরাটা বাঁকা করে রেখেছি সো এটা হচ্ছে শাড়িটা এটার প্রাইসও 10,000 টাকা যা ঘর লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে যা ইনবক্স করে দিবেন উইথ অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আর অবশ্যই এখন যারা বুক করবেন তারা ঈদের পর পরই পাবেন যখন রেডিস বা পাঠাও খুলে যাবে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে হবে বিকজ এখানে অনেকেই দেখা যায় আমি সবচেয়ে আমার বিশেষ তো অনেক বয়স হয়নি কিন্তু আমি গত 1.5 বছর অলমোস্ট 2 বছরের কাছাকাছি বিজনেসে বয়স যেটা দেখলাম যে ঈদের রোজার ঈদের পর থেকে কেন জানি আপুদের কেনাকাটা অনেক বেড়ে যায় এটা আমার ধারণা ছিল না হ্যাঁ রোজার ঈদের পর থেকে একেবারে পূজার পরেও 1 মাস পর্যন্ত প্রচুর কেনাকাটা করেন আপুরা সো এটা দেখে আমি খুব অবাক হয়েছি আমার যেহেতু আগে অভিজ্ঞতা ছিল না আমি জানতাম না তো আপনারা যারাই বুক করবেন একটু টাকা অ্যাডভান্স করে বুক করে রাখতে হবে 30% টাকা অ্যাডভান্স করে বুক করে রাখতে হবে সো খুবই নাইস একটা শাড়ি দেখলাম এই শাড়িগুলো পরলে যে কি সোভার লাগে এবং সবচেয়ে বড় কথা আমরা বিয়ে টিয়েতে যখন এই শাড়িগুলো পরি আমরা যারা আমি ইনফ্যাক্ট আসলে এই ধরনের তসরগুলো খুব বেশি লাইক করি পরলে খুব ডিফারেন্ট একটা লুক দেয় খুবই সোভার একটা লুক দেয় হ্যাঁ সো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার এটা হচ্ছে আর একটা ছিল এটা যেটা ব্যাপার হয়েছিল আমার এক কাস্টমার উনি এটা বুক করে রেখেছিলেন উনি পরে নেবেন কিন্তু আনফর্চুনেটলি ইন দ্য মিন টাইম ওনার হাজব্যান্ড মারা যায় তো উনি পরে এইটারই আর একটা ডার্ক কালার নিয়েছিলেন উনি বলেছেন যে আপু পিঙ্ক কালার বর্ডার আমি নিব না এটা কাইন্ডলি আমাকে না পাঠিয়ে ডার্ক কালারটা পাঠান তো এই জন্য এই শাড়িটা আজকে আমার মেয়ে বের করতে ভুলে গিয়েছে ও মনে করেছে এটা সেল হয়ে গেছে আমার মনে ছিল সো কাস্টমার যেহেতু আমার আপনারা আমাকে তো সবার সব সুবিধা অসুবিধায় বুঝতে হবে আমিও এই জন্য এই শাড়িটা পরে আর ওনাকে পাঠাইনি ওনাকে আর একটা ডার্ক রয়্যাল ব্লু কালার শুধু ছিল সেটাই দিয়েছি হ্যাঁ সো এটাও আর একটা খুবই নাইস শাড়ি জাস্ট দেখেন এটা লাইট একটা অনিয়ন কালার মানে পিঙ্কিশ টাইপের কালার এখানে কিন্তু কাটওয়ার্ক করা আছে এবং সাথে ডলারও বসানো আছে কাটওয়ার্কের কোয়ালিটিটা জাস্ট দেখেন কতটা নাইস কোয়ালিটি এবং এগুলো কিন্তু আবার গোল্ডেন জারি উইভিং করা হ্যাঁ সো এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা কি যে নাইস একটা ব্লাউজ পিস যেটার সাথে ডলার ওয়ার্ক করা আছে হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস যেটার সাথে আপনার ডলার ওয়ার্ক পাচ্ছেন কন্ট্রাস্ট ব্লাউজ পিস খুবই নাইস একটা শাড়ি কি যে নাইস জাস্ট দেখেন এটা হচ্ছে শাড়ির বডিটা উপরে এবং নিচে এই যে পিঙ্কি সেই বর্ডারটা যেটার সাথে গোল্ডেন জারিও থাকছে এখানে গোল্ডেন জারিও থাকছে খলিলুর রহমান হ্যালো হ্যালো ভাইয়া
আর এখানে হচ্ছে এটা হ্যান্ড পেইন্ট করা। হ্যাঁ, হ্যান্ড পেইন্টের মধ্যে ডলার বসানো। আমি একটু উপরের পোর্শনটা দেখাই, এখানে দেখেন মাল্টি কালার দিয়ে ডলার বসানো, এটা পিঙ্ক কালার দিয়ে, এটা বেইজ কালার দিয়ে, এইভাবে ছিটা ছিটা ডলার বসানো। একটু টান দাও। আর এটা হচ্ছে শাড়ির বডিটা, বডি বলছি, নিচের পোর্শনে এইভাবে হ্যান্ড পেইন্ট করা, যেটার মধ্যে ডলার বসানো আছে। ওকে, খুবই নাইস এই শাড়িগুলো, যে কি নাইস। আমি নিজে একটা পরি, আমারটা বেস কালারের মধ্যে, পরলে খুবই নাইস লাগে। এবং পিকক ব্লু, ব্ল্যাক ছিল, যে যেটা নিয়েছে, আমার এক ফ্রেন্ড ব্ল্যাক নিয়েছে, ওকেও পরে অসাধারণ সুন্দর লেগেছে। রিয়েলি মানে এত সফট, এত আই সুদিং, এত নাইস, মানে সোভার টাইপের শাড়ি কম হয়। হ্যাঁ, সো আপনারা এই শাড়িগুলো ডিসকাউন্টে অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি এইটার প্রাইসও পড়ে যাচ্ছে, আগের প্রাইস ছিল 15,000, এখন ডিসকাউন্টেড প্রাইস পড়ে যাচ্ছে 13,000 টাকা। হ্যাঁ, তুমি একটু এটা আবার ধরো, আমি একটু পুরোটা দেখাই দিই। এটা হচ্ছে শাড়িটা, ওকে, এটা হচ্ছে শাড়িটা, শাড়ির বডিটা অল ওভার কিন্তু এভাবেই থাকবে। হ্যাঁ, শাড়ির বডিটা অল ওভার এভাবেই থাকবে। একটু কি খুলবা, আচ্ছা আঁচলটা দিই। আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা, এখানে আঁচল শেষ, আর ব্লাউজ পিসটা তো আগেই দেখেছি, আর বডিটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে ইনবক্স করে দিবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আর আমার ইনসাইড ঢাকা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 100, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150 টাকা। আউটসাইড ঢাকার ক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে থ্রু বিকাশ অর অ্যাকাউন্ট। ওকে, বিকাশে করলে অবশ্যই বিকাশ চার্জটা দিতে হবে। আর এখন যারা বুক করবেন ঈদের পরে নেবেন, তাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে শাড়িটা বুক করে রাখতে হবে। এটা ভাঁজটা ঠিক মতো করো না, সরি আমি একটু টাইম নিয়ে নিচ্ছি। শাড়িগুলো এত সুন্দর শাড়ি, ভাঁজটা সুন্দর মতো না দিতে পারলে শাড়িগুলোতে দেখা যায় যে দেখতে ভালো লাগে না। এগুলো সবগুলো আমি যেগুলো দেখালাম, এই হাই রেঞ্জের তসরগুলো সবগুলো কিন্তু হ্যান্ড পেইন্ট করা। এখন আমি হ্যান্ড ব্লক প্রিন্টেড একেবারে নিউ কালেকশনে চলে যাচ্ছি। এগুলো আমি লাইভ করিনি, বাট এগুলো খুবই নাইস কোয়ালিটির হ্যান্ড ব্লক প্রিন্ট। আর আপুরা একটু কি বলে কলমকারী প্রিন্ট, এই টাইপের প্রিন্টগুলো লাইক করেন, তাদের জন্য এই শাড়িগুলো অসাধারণ। আমি এখন যেটা খুলবো সেটা কিন্তু কলমকারী প্রিন্টেড। হ্যাঁ, সেটা কিন্তু কলমকারী প্রিন্টেড। এটা একটু বেবি পুরোটাই খুলেই দেখাতে হবে, বুঝছো, তাহলে আন্টিরা বুঝতে সুবিধা হবে। এখানে তো ইয়েটা রাখা না। ওকে, আমি আগে ইন্ডিভিজুয়ালি দেখে দিই, পরে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আঁচলটা, ওয়াও, এখানে কিন্তু গোল্ডেন জারি উইভিং করা। হ্যাঁ, আমি একটু ক্লোজলি দেখাই, যে মাঝে যে জায়গাগুলো, এগুলো গোল্ডেন জারি উইভিং করা। একটা পিওর শাড়ি, পিওর হ্যান্ডলুম তসর, যেটার মধ্যে হ্যান্ড ব্লক প্রিন্ট, এই যে কলমকারী প্রিন্ট, দেখেন পিকক আছে, খুব সুন্দর একটা বড় পিকক। এটা হচ্ছে শাড়ির বডিতে আমি চলে আসলাম। আর আঁচলটা ছিল এই যে এখান থেকে, আঁচলটা ট্যাসেল করা আছে। আর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, তারপর আমি শাড়ির বডিতে চলে যাব। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, যেটার সাথে এই ব্লক প্রিন্টের বর্ডার থাকছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। সো আমি একটু শাড়ির বডিটাই চলে যাই, দেন আবার পুরোটা খুলেও দেখাবো। এটা হচ্ছে উপরের বর্ডারটা, এইটা বর্ডারগুলো কিন্তু গোল্ডেন জারি। হ্যাঁ, এই যে নিচের বর্ডার, উপরের বর্ডার, এটা কিন্তু গোল্ডেন জারি। এটা হচ্ছে শাড়ির কলমকারী প্রিন্ট, খুব নাইস একটা পিকক, খুব নাইস একটা পিকক লতা পাতার মধ্যে বসে আছে। এখন আমি শাড়ির বডিতে চলে যাচ্ছি, পিককটা শুধু আঁচলেই আছে, অন্য শাড়ির বডিতে আর নাই। একটু এদিকটা ধরো। ওকে, এটা হচ্ছে শাড়ি, দেখেন এই যে বডিতে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে শাড়ির যেই অংশটা আমাদের পিছন থেকে ঘুরে একেবারে সামনের দিকটায় চলে আসবে, এটা পুরোটাই এভাবে ব্লক প্রিন্ট করা আছে। আর শাড়ির ভিতরের দিকটাতে, একেবারে ভিতরে কুচিতে যে আপনাদের এইভাবে নিচের অংশটাই শুধু ব্লক প্রিন্ট থাকবে। হ্যাঁ, নিচের অংশটাই ব্লক প্রিন্ট, উপরে ইয়ে, এবং এখানে গোল্ডেন জারি বর্ডারটা হচ্ছে, যেটা আমি বললাম যে কুচির দিকটায় কিন্তু ব্লক প্রিন্ট আর থাকে না, ওইটাই শুধু গোল্ডেন জারিটা থাকে। ওকে, সো খুবই নাইস একটা শাড়ি, রিয়েলি নাইস একটা শাড়ি। যারা একটু ডিফারেন্ট টাইপের কালেকশন চান, তারা এই শাড়িগুলো দেখতে পারেন, খুবই নাইস। ওকে, সো আমি বুঝাতে পেরেছি আই হোপ, যে এটা শাড়ির কুচির দিকটাই এই অংশটা থাকবে, যেটা নিচ দিকে শুধু ব্লক প্রিন্ট থাকবে, আর শাড়ির পিছন থেকে ঘুরে যে অংশটা আসবে আঁচলে বুকে, এই পুরোটা ব্লক প্রিন্ট করা থাকবে। ওকে,
সো যা ভালো লাগবে স্ক্রিনশটটি আমাকে জাস্ট ইনবক্স করে দিবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, আমি একটু এইভাবে দিয়ে রাখি। এটার প্রাইসটা পড়বে 8,000 টাকা, এগুলোতে কোনো ডিসকাউন্ট নাই, এগুলো একেবারে নিউলি কালেকশন, সো এগুলোতে ডিসকাউন্ট হবে না, একটু ভাজ দিয়ে দাও। এগুলোর প্রাইসটা পড়বে 8,000 টাকা। হ্যাঁ, সো আমি সরিয়ে ফেললাম। ওকে, এবার একটা ব্লু কালার দেখাবো। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব একই ডেটে হবে। ওকে, কি নাইস না, এটা খুবই নাইস পিকক ব্লু কালার, এটাও 8,000 টাকা পড়বে। এটারও প্রাইস 8,000 টাকা, পিকক ব্লু। এটা হচ্ছে পার্পেলিশ ম্যাজেন্টা কালারের আঁচলটা, যেটার মধ্যে গোল্ডেন জারি আছে। ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দেই, পার্পেলিশ ম্যাজেন্টা ব্লাউজ পিস, যেটার সাথে গোল্ডেন জারি বর্ডার হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আঁচলটা, আঁচলের উপর নিচে কিন্তু দুই দিকেই বর্ডারটা থাকছে, ট্যাসেল থাকছে। এটা হচ্ছে শাড়ির বডিটা, এটা আরও আর্টিস্টিক, আর্টিস্টিক বলা যায় না, ওইটাও কম আর্টিস্টিক না, ওইটা তো কলমকারী প্রিন্ট ছিল, কলমকারী ব্লক প্রিন্ট করা, এটার উপরে কিন্তু এই পার্পেলিশ ম্যাজেন্টা বর্ডারটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর শাড়ির বডিটা তো দেখতেই পাচ্ছেন, এইভাবে হ্যান্ড ব্লক প্রিন্ট করা, এইভাবেই পুরো শাড়িটা এইভাবে চলে আসবে। হ্যাঁ, পুরো শাড়িটাতেই এইভাবে হ্যান্ড ব্লক প্রিন্ট থাকবে। ওদিকে একটু ঠিক করো, আমি তাহলে ঘুরিয়ে একটু দেখিয়ে দিব। আজকে যে আপু আমাকে বলেছেন যে আপনার লাইফটা আরো স্পষ্ট যেন দেখা যায়, আমি ওনার কথাটাকে খুবই গুরুত্ব দিচ্ছি, যেহেতু এর আগে কেউ আমাকে ওইভাবে বলেনি। উনি বলাতে আমার কাছে মনে হয় হ্যাঁ আর একটু তাহলে রিকভার করতে হবে। সবচেয়ে ভালো লেগেছে, উনি আমার থেকে একটা টেপচি কটন চিকেনকারী শাড়ি নেবেন, তো উনি আমাকে ফোন দিয়ে, উনি আমার থেকে এর আগেও শাড়ি নিয়েছেন, সরি, তো এর আগেও শাড়ি নিয়েছেন, উনি আমাকে যেটা বললেন যে আপু দোকানগুলোতে এই টেপচি কটনগুলো 8.5-9 এরকম রেঞ্জে সেল করে, আপনি এত কমে কিভাবে দিচ্ছেন, আপনার শাড়ি কোয়ালিটি কেমন? আমি তো আগে নিয়েছি, ওগুলো তো ভালো ছিল, আমি একটু জাস্ট আপনার থেকে জানার জন্য। তো এটা শুনে আসলে ভালো লেগেছে, আমি শুধু ওনাকে বলেছি আপু আপনি শাড়িটা নেন, নিলে বুঝবেন আমারটা ওদের চেয়ে কোনো অংশে খারাপ না। আই হোপ যে উনি আমাকে, আমি বলেছি আপু আপনি একটু আমাকে রিভিউটা পাঠাবেন, আমাকে ইনবক্স করবেন। আমি আসলে কোনো কাস্টমারের রিভিউ কখনো পেজে শেয়ার করি না, কারণ সবার একটা প্রাইভেসি থাকে। দেখা যায় এটা একটু উঁচু করো, শাড়িটা একটু উঁচু করো, হ্যাঁ, দেখা যায় যে ওনার কোনো একজন রিলেটিভ বা ফ্রেন্ড এটা দেখে একটা কমেন্টস করলো, ওনার হয়তো বা ভালো নাও লাগতে পারে, আমি প্রাইভেসিটা ধরে খুব একটা ইয়ে করি না, তো এই জন্য আমি রিভিউগুলো দেই না। বাট আমার জানার দরকার যে হ্যাঁ উনি যেটা, উনি আসলেও কনফার্ম যে আমার শাড়িটা আসলেও ভালো হবে, উনি আমার থেকে নিয়েছেন, উনি আমাকে বারবারই বলছেন, উনি একজন গভর্নমেন্ট খুব ভালো একজন পোস্টে আছেন, সেক্রেটারিয়েট পোস্টে আপু আছেন, সো উনি আমাকে কনফিডেন্টলি বললেন যে আপু আপনারটা অবশ্যই ভালো হবে, আমি এটা শিওর হয়ে আপনাকে অর্ডার করেছি। বাট তারপরেও মনে হলো যে আপনার থেকে একটু শুনে নি যে আপনি তাহলে এত কম রাখছেন কেন। বললাম যে আপু আমি আসলে খুব মিনিমাম একটা প্রফিট রেখে সেল করার চেষ্টা করি, তারপরেও কোনো কোনো শাড়ি তো আমারও অন্যদের চেয়ে বেশি হতে পারে প্রাইস, ওইটা হয় বিকজ আমি অনলাইনে যেহেতু কিনি, যেগুলোর প্রাইসটা আমার কম বেশি আসে আমাকে একটু দাম বেশি রাখতে হয়, বিকজ আমাকে তো বিজনেসটা চালু রাখতে হবে, তাই না? বাট যেটা আমি পারি সেটা আসলে আমি কমই রাখি, হ্যাঁ, এটা আমি ইচ্ছা মতো দামটা চাই না। সো এগুলোর প্রাইস পড়বে 8,000 টাকা, এই ব্লক প্রিন্টেড হ্যান্ডলুম তসরটার। যা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। এরপরে আমি একটা ব্ল্যাকে চলে যাচ্ছি, দেখো আমি বললাম তো এই শাড়িগুলো একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর। এটা আবার বার্ড মোটিভ আছে, সো এনিমাল মোটিভে যাদের একটু মানে যারা নিতে চান না তারা খেয়াল করবেন আমি যখন লাইভটা করবো। ওয়াও, এটা তো আমার ছোট বাচ্চা দেখলে বলতো রেইনবো আঁচল, রেইনবো আঁচল মাল্টি কালার দিয়ে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর ব্লু, ব্ল্যাকের সাথে ব্লু কম্বিনেশন নাইস, এবং হাতে এই ব্লকটা পড়বে, হ্যাঁ, এই ফ্লোরালি ব্লকটা আর গোল্ডেন জারি বর্ডার তো আছেই, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে আঁচলটা, এটা আবার ট্যাসেল করা নেই, আপনি ট্যাসেল করে নিতে পারবেন, ট্যাসেলের অপশন আছে। বলো, এটা হচ্ছে শাড়ির বডির মানে আমাদের সামনে যে বুকের সামনে, বডির সামনে যে ইয়েটা পড়বে সেটা এটা, হ্যাঁ, বার্ড মোটিভ, গাছপালার মধ্যে পাখিরা উড়ে বেড়াচ্ছে, বসে আছে, সো খুবই নাইস ব্ল্যাকের মধ্যে একটা মাল্টি কালার দিয়ে। এখন আমি শাড়ির বডিতে চলে যাচ্ছি, করো তোমাকে ঠিক ধরো, ধরে ঠিক করে ফেলো, হ্যাঁ। সো শাড়ির বডিটা তো দেখেন এইভাবে ত্যাচ্ছা ভাবে উপরের অংশটুকু একটু বাঁকা
হয়ে এক কালার রেখেছে ওরা, আর নিচের অংশটা ব্ল্যাক এর মধ্যে এই যে বার দিয়ে, রিয়েলি নাইস, রিয়েলি নাইস। অল ওভার সাইডে কিন্তু এইভাবেই ব্লক প্রিন্ট হবে, এটারও প্রাইস 4000 টাকা। রিয়েলি নাইস একটা শাড়ি, আমি এটা খুলে দেখিনি এতটা যে সুন্দর। এই যে এভাবে এসছে, হ্যাঁ এটা হচ্ছে একেবারে ভিতর দিকটায়। সো খুবই নাইস একটা শাড়ি, এটারও প্রাইস 8000 টাকা। এই শাড়িটারও প্রাইস 8000 টাকা। খুবই নাইস না? এটা হচ্ছে বডির ভিতর দিকে, আর উপরে তো এই পিঙ্ক কালার বর্ডারটা পড়বে, এই বর্ডারটার জন্য আরো বেশি সুন্দর লাগবে, এবং বর্ডারের সাথে যখন কন্ট্রাস্ট ব্লাউজটা দিয়ে পরবেন খুবই নাইস লাগবে। সো যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে ইনবক্স করে দিবেন উইথ অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। ওকে, আমি সরিয়ে ফেলছি। বেসিক্যালি আমি দিনের বেলা খুব একটা ইয়ে করি না, আমার তো অফিস খোলা ছিল একটা রিজন, আর একটা রিজন হচ্ছে রোজা রেখে এত কথা বলে না খুব টায়ার্ড লাগে বেসিক্যালি। ওকে, নাও অ্যানাদার ওয়ান তসর কালারের মধ্যে। এটা ঠিক তসর বলা যায় না, একটা লাইট তসর কালার, মানে অফ হোয়াইট টাইপের কালারের মধ্যে। এটাও খুব নাইস একটা শাড়ি, খুবই নাইস একটা শাড়ি। এটাতেও কিন্তু পিকক আছে, হ্যাঁ এই যে দেখেন পিকক, ধরো পিকক সাহেব বসে আছেন এখানে, উপরেও একটা পিকক বসে আছেন, হ্যাঁ। সো এটা তো পিকক আছে, যারা আমরা পিকক পরি না বা অ্যানিমাল মোটিভের শাড়ি পরি না, তারা একটু অবশ্যই খেয়াল করে তারপর অর্ডার করবেন। তারপরে আমি তো আছি, আমি তো ন্যাচারি বলে দেই, কিন্তু আমার দেখা যায় লাইভ শেষ করার পর কোনটাতে পিকক ছিল কোনটাতে ছিল না, আমার এক্সাক্টলি অত মনেও থাকে না, হ্যাঁ। সো আপনারাই একটু ভালো করে দেখে অর্ডারটা করবেন। এটা হচ্ছে আঁচলটা, যেটার এই যে ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন জারি উইভিং আছে, আর একটা করে লাইন ব্লক করা আছে। এটা তো আপনার ট্যাসেলের অপশনটা করা আছে, আপনি চাইলেই দোকান থেকে করে নিতে পারবেন, হ্যাঁ। এটা হচ্ছে শাড়ির বডিটা, এটা হচ্ছে শাড়ির বডিটা। এখানে কিন্তু গোল্ডেন জারি বর্ডার আছে, উপরেও সেম গোল্ডেন জারি বর্ডার আছে। পিকক কিন্তু অনেক, হ্যাঁ এই শাড়িটাই পিকক অনেক। রিয়েলি অসাম একটা কালার কম্বিনেশন, রিয়েলি অসাম একটা কালার কম্বিনেশন। এটা আবার অল ওভারই ব্লক হবে, ও না না না, এটাও অল ওভার ব্লক হবে না, কুচির দিকে যে আবার ছোট ছোট ব্লক হবে। ওকে, সো এটা হচ্ছে শাড়ির বডিটা, দেখতেই পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে কুচিতে যে, হ্যাঁ কুচিতে যে, এই যে দেখো তো একটু আঙ্গুল দিয়ে, হ্যাঁ এই যে ছোট ছোট পাতা পাতা ব্লক, হ্যাঁ। আর নিচের দিকটাই এই ব্লকটা হয়েছে, আমি তারপর একটু খুলে দেখাই। কুচিতে যে এইভাবে ব্লকটা পড়েছে, এটা হচ্ছে কুচিতে। তোমার পাটা ঢেকে দিবা, পা চলে আসে, সাইডে একটু উঁচু করবা, তাহলে আর ইয়ে দেখা যাবে না। এটা হচ্ছে কুচির দিকটা, ওকে। বাট অল ওভার সাইডে কিন্তু অলমোস্ট ব্লক, জাস্ট কুচির অল্প একটু জায়গায় আপনার এইভাবে ব্লকটা পড়েছে। ব্লাউজ পিসটাও হবে, ব্লাউজ পিসটা, হ্যাঁ ব্লাউজ পিসটাও কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্লাউজ পিসটাতেও হ্যান্ড ব্লক প্রিন্ট থাকবে। সো রিয়েলি নাইস একটা শাড়ি, রিয়েলি নাইস একটা শাড়ি। এটারও প্রাইসটা পড়ে যাচ্ছে 8000 টাকা, এটারও প্রাইসটা পড়ে যাচ্ছে 8000 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশটটি আমাকে ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, এইখানে এবং এখানে। এটা কিন্তু গোল্ডেন জারি বর্ডার হয়ে যাচ্ছে, হ্যাঁ। খুবই নাইস সব শাড়ি দেখাচ্ছি, অনেকগুলোতে ডিসকাউন্ট দিয়েছি, আর যেগুলো একেবারে নিউ লঞ্চ সেগুলোতে ডিসকাউন্ট নাই, সেগুলো আপনারা এই শাড়িগুলো 8000 টাকারগুলো, আর যেগুলো প্রথম দিকে দেখিয়েছি ওগুলোতে ডিসকাউন্ট আছে। সবগুলো শাড়ি আমি বললাম তো আপু, আপনারা পেলে হ্যাপি হয়ে যাবেন। আমি আমি হয়তো অনেক বড় একজন বিজনেস ওমান না, আমার খুব ছোট্ট পরিসরের বিজনেস, বাট আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট কোয়ালিটি শাড়িগুলো আমাদের আপুদেরকে দেওয়ার জন্য, যেন আপুরা আমাকে অ্যাটলিস্ট আমার কথা মনে করে মন থেকে একটা দোয়া আসে যে না আপু আসলেও ভালো জিনিস দেন, আপু খারাপ জিনিস দেন না, এইটুকু আমি চাই আর কিচ্ছু না, হ্যাঁ। সো এটা হচ্ছে আঁচলটা, যেটা হচ্ছে ট্যাসেল করা আছে, এটা আর একটা শাড়ি। এটা এটা কি কালার, ডার্ক ম্যাজেন্টা কালার না, একটা ডিপ ম্যাজেন্টা কালার আঁচলটা, যেটার মধ্যে গোল্ডেন জারি উইভিং করা আছে, হ্যাঁ। আর ব্লাউজ পিসটাও একটু দেখিয়ে দেই,
এটা হচ্ছে ব্লাউজ পিস যেটার সাথে গোল্ডেন জারি বর্ডার আছে ওকে ম্যাজেন্টা কালার ব্লাউজ পিস যেটার সাথে গোল্ডেন জারি বর্ডার আছে এটা আবার ডার্ক অ্যাশের মধ্যে হ্যান্ড ব্লক প্রিন্ট করা ডার্ক অ্যাশের মধ্যে কি যে নাইস না শাড়িগুলো একটা চেয়ে একটা নাইস দেখেছেন এটা হচ্ছে জাস্ট আমাদের আঁচলের পরের যে অংশটা সেই অংশটা হ্যাঁ ডার্ক অ্যাশ কালারের মধ্যে এটাই আজকের লাইভের শেষ শাড়ি এটা হচ্ছে অল ওভার বডিতে এইভাবে গোল্ডেন জারি বর্ডার কিন্তু উপর নিচে দুই দিকে আমি প্রতিটা শাড়িতেই দেখেছি গোল্ডেন জারি বর্ডার হচ্ছে ওকে এইভাবে হ্যান্ড ব্লক প্রিন্ট করা অসাধারণ অসাধারণ শাড়ি অসাধারণ শাড়ি আমি তারপর বডিটা একটু দেখে নিই যে ভিতর দিকে না এটার ধরো বেবি এটা ধরো ভিতর দিকেও আপনার এটা পুরোটাই ব্লক হবে অন্যগুলোর মতো ভিতরের দিকে অল্প হবে না ভিতর দিকেও পুরোটাই ব্লক হচ্ছে ওকে সো এটারও প্রাইস 8000 টাকা এটারও প্রাইস 8000 টাকা যা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন নিয়ে আমাকে ইনবক্স করে দিবেন উইথ অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার হ্যাঁ খুবই নাইস একটা ভাত পড়ে গেল ঠিক করো খুবই নাইস একটা শাড়ি ভালো লাগছে খুবই নাইস একটা ডার্ক অ্যাশের মধ্যে হ্যান্ড ব্লক প্রিন্ট করা পিওর তসর হ্যান্ডলুম তসরের মধ্যে এই শাড়িটার প্রাইস 8000 টাকা আর আমার ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 100 আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150 টাকা আউটসাইড ঢাকার ক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে চুব্বি চাষ ওর অ্যাকাউন্ট ওকে সো আজকের মতো এখনকার মতো লাইভ শেষ করছি আর এখন যে লাইভটা করলাম এখানে সব তসর দেখিয়েছিলাম পিওর হ্যান্ডলুম তসর একেবারে অরিজিনাল কিছু ছিল হ্যান্ড পেইন্ট করা কিছু ছিল হ্যান্ড ব্লক প্রিন্ট করা কিছু ছিল ঠিকঠাক তসর মধ্যে হ্যান্ড ব্লক প্রিন্ট করা সো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন নিয়ে ফটাফট ইনবক্স করে দিবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন ওকে তাহলে আমি আপনার জন্য রেখে দেবো ঈদের আগে আসলে ডেলিভারি দেওয়াটা আর পসিবল হবে না খুব বেশি আর্জেন্ট থাকলে সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন আমি তখন হয়তো চিন্তা করে যদি পারি তাহলে বলবো আর আদারওয়াইজ সবার ক্ষেত্রে যেটা হবে যে ঈদের পরে রেডেক্স হয়তো বা খুলে যাবে পাটাও খুলে যাবে দু একদিন পর থেকে তখন আমি পাঠিয়ে দিব এবং এই সময়টুকুর জন্য আপনাদেরকে একটু কনফার্ম করার জন্য কিছু টাকা হলো অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে বেটার হয় কারণ অনেক কাপড়ে দেখা যায় পরে ডিসিশন চেঞ্জ করে ফেলেন তখন আমরা পুরো বিপদে হ্যাঁ সো সবাই খুব ভালো থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার লাইভ করবো ঈদের আগে সো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম